কি ব্যাপার ইগল কাকু, তুমি আমাদের বাড়িতে কেন এসেছো? কি চাও এখানে? বনের সব পাখিদের কাছে শুনেছি তুমি নাকি একটা খারাপ পাখি। চলে যাও, তুমি আমাদের বাড়ি থেকে চলে যাও। মা কিন্তু বাড়িতে নেই, মা এসে তোমাকে দেখলে ভীষণ রেগে যাবে, বুঝেছো? যাও, বেরিয়ে যাও। তাই নাকি রে, তোর মা বাড়িতে নেই? তাহলে তো বেশ ভালো হইলো, এখন যা, তুইও এই বাড়ি থেকে বেরিয়ে যা। এই বাড়িটা এখন থেকে আমার, অনেক দূর থেকে এসেছি, বড্ড ক্লান্ত লাগছে, যা দূর হ, আমি এখন ঘুমাবো। কাকু, তুমি আমাদের বাড়িতে কেন ঘুমাবে? হ্যাঁ, যাও যাও বলছি এখান থেকে, আমি কিন্তু মাকে সব বলে দিব, যাও যাও। এই বাড়ি আর তোদের না, বুঝেছিস? বেশি কথা না বলে চলে যা, তা না হলে তোকে মারতে আমার হাত কাঁপবে না। আমার স্বার্থ হাসিল করার জন্য আমার যা ইচ্ছা আমি তাই করি। মা অনেক কষ্ট করে এই বাড়িটা বানিয়েছে, আর তুমি কিনা বলছো এটা তোমার বাড়ি, আমি তোমাকে পিটি দেব। এই কথা শুনে ইগল ভীষণ রেগে যায়। কি, তুমি একটা ছোট্ট মেয়ে হয়ে আমাকে পিটি দিবে? অনেকক্ষণ ধরে তোর বকবকানি সহ্য করছি, যা তুই এখন ওপারে চলে যা। এই কথা বলে ইগল টনিয়াকে ঠোকরাতে থাকে, আর টনিয়া ব্যথায় চিৎকার করতে থাকে। আমার লাগছে, মা মা কোথায় তুমি? তোমার আদরের ছানাকে কষ্ট দিচ্ছে। ও মা মা, এ শয়তান, ছাড় আমাকে, ছাড় আমাকে। টনিয়া যখন এভাবে চিৎকার করছিল, ঠিক ওই সময় টনিয়ার মা টুনি চলে আসে, আর টনিয়ার এই অবস্থা দেখে চিৎকার করে বলতে থাকে। বন্ধুরা, গল্পটির বাকি অংশ দেখতে পাটগ্রামাড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও। ভিডিওটির বাকি অংশ আগামী পর্বে প্রকাশ করা হবে। ধন্যবাদ।